একাত্তরের পরাজিত শক্তি আবারও দেশবিরোধী ষড়যন্ত্রে মেতেছে। জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি নেতারা বলেছেন, দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার নেই, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে শহীদের স্বপ্ন পূরণ করা হবে। রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানানোর পর এমন মন্তব্য করেন নেতারা। পরাজিত অপশক্তিকে আবারও প্রতিহত করি, অনতিবিলম্বে এটা পূরণ হবে এবং দেশে শান্তি ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতির বেদিতে ছিল রাজনৈতিক সংগঠনগুলোর সরব উপস্থিতি। একাত্তরের বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার মেধাবী সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানান সব দলের নেতাকর্মীরা। রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে মিছিল সহকারে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐক্যবদ্ধ হয়ে এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী পরাজিত অপশক্তিকে আবারও প্রতিহত করি এবং পরাজিত করি, তাদেরকে অচিরেই দেশে ফিরিয়ে আনার জন্য কারো কারো ব্যাপারে কিছু অগ্রগতি হয়েছে। ফুল দেন বর্ষিয়ান নেতারাও। এছাড়া সহযোগী অঙ্গ সংগঠন আলাদা ব্যানারে শ্রদ্ধা জানায়। জনগণ কর্তৃক জামাত ইসলামী এবং এই আলবদর তারা নিষিদ্ধ হয়ে গেছে, কাজে সেই নামে কোনো রাজনৈতিক দল থাকা একটা স্বাধীন দেশে কোনো মতেই থাকতে পারে না, সেটা নিষিদ্ধ করা অপরিহার্য। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এখন সময়ের দাবি। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের প্রত্যাশা যে এই যে জনগণের ইচ্ছা, সেই জনগণের ইচ্ছা অনতিবিলম্বে এটা পূরণ হবে এবং দেশে শান্তি ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে। এখানেই জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্র এবং নির্বাচনের ছুতোয় একাত্তরের খুনিদের হালাল করার রাজনীতি বন্ধ করতে হবে। গণতন্ত্র এবং নির্বাচনের ছুতোয় একাত্তরের খুনিদেরকে হালাল করার এই অপরাজনীতি বন্ধ করা দরকার। গবেষণার মাধ্যমে বুদ্ধিজীবী হত্যার পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরার দাবিও জানান রাজনীতিবিদরা। মানুষ শ্রদ্ধা ভরে তার অগ্রজদের স্মরণ করেছে, কৃতজ্ঞতা চিত্রে তাদের আত্মদানকে যাতে মূল্য দিতে পারে সেই প্রতিজ্ঞা আবারও জানিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দিতে পারলেই সম্ভব তাদের স্বপ্নের সোনার দেশ করা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।